একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। যারা সত্যিকারের ভালোবাসার মানুষ হয় তারা হয় সবচেয়ে আলাদা, যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে তখন তুমি দুনিয়ার আর কিছুই প্রত্যাশা করবে না। এই স্বার্থপর যুগে কারোর সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়, নিজেকে ফাঁসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। যে থাকার সে থেকে যায় এটা শুধুই কল্পনা, বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, টাকার লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। হাজারো চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখবেন, দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন, মায়ের ঘরে যে কত শান্তি তা কোথাও খুঁজে পাবেন না। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে সেটা এক দুই লাইনের গল্প মাত্র। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ। হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে, যারা শুধু মুখে নয় মন থেকেই কাউকে ভালোবাসে। মনে শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে মধুর জিনিসও তখন বিষের মতো মনে হয়। ভালোবাসা এমন এক পদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যখন প্রিয় মানুষটা নিজে থেকেই চলে যেতে চাইবে তখন কখনো ধরে রাখার বৃথা চেষ্টা করো না, কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার অনেক আগেই তাকে ছেড়ে যায়। জীবনের হিসাব মেলাতে অঙ্ক কষছি বহুক্ষণ, সবশেষে উত্তর পেলাম শূন্য, কিছু স্মৃতি আর মন। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন, আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে, যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। আকাশ দেখে বোঝা যায় দিনটা কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় তার মনটা কেমন হবে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে পাক মনে করে। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় গুরুত্ব থাকে, পেয়ে যাওয়ার পরেও যদি ততটা গুরুত্ব দিত তাহলে পৃথিবীতে কেউ কারো প্রাক্তন হতো না। মুগ্ধ হয়ে যে মানুষটা অপ্রয়োজনীয় কথাগুলোও শোনে তাকে জীবনে রেখে দেওয়া প্রয়োজন। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, উপরে কিছু টেরই পাবেন না, কিন্তু ভেতরে তছনছ হয়ে গেছে।